জেলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সুনামগঞ্জের উন্নয়ন উনি প্রচুর উন্নয়ন করেছেন, সেটা সুনামগঞ্জের মানুষ ভালোভাবে জানে। আপনাদের বিরাই সাল্লার উন্নয়নের দাবি করেছেন, বিরাই সাল্লার উন্নয়নের জন্য উনি ইতিমধ্যে প্রচুর কাজ করেছেন, তারপরেও উনি বাকি কাজগুলো সম্পূর্ণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে আসাদুদ্দিন সরকারের শোক সভায় আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, আসাদুদ্দিন সরকার এই আপনাদের এলাকার কৃতি সন্তান। আসাদুদ্দিন সরকারকে যখন সম্মেলন হয় তখন সুরঞ্জিত সেনগুপ্ত জীবিত ছিলেন, সুরঞ্জিত সেনগুপ্তের পছন্দের ব্যক্তি আসাদুদ্দিন সরকারকে আমি তখন জেলা আওয়ামী লীগের সেক্রেটারির দায়িত্ব পালন করছিলাম এবং মতিউর রহমান তখন জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন। আমাদের দস্তখতে আসাদুদ্দিন সরকারকে আমরা প্রেসিডেন্ট হিসেবে দস্তখত দিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব দেই, কিন্তু উনার মৃত্যুর পরে যারা আওয়ামী লীগের বড় বড় কথা বলেন, যারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগ নামধারী ব্যক্তি, তাদেরকে বারবার বলার পরেও আসাদুদ্দিন সরকারের শোক সভা তারা পালন করেন না। যখন আপনাদের প্রিয় মেয়র সাবেক আসাদুদ্দিন সরকার, আপনাদের প্রিয় মেয়র কে বলা হলো যে শোক সভা পালন করার জন্য, উনি যখন শোক সভার ব্যাগ ঠিক করলেন এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রধান অতিথি হিসাবে উনি যখন ব্যানার দিলেন, তখন তাদের টনক লড়ল কম্পিটিশন করার জন্য, এই শোক সভাকে বিতর্কিত করার জন্য তারা একটা শোক সভার আহ্বান করেছে। এই শোক সভায় তারা শোক সভার জন্য শোক সভা করে নাই, তারা বিভিন্ন ধরনের অকথ্য কথাবার্তা বলে আমাদের বিভিন্ন মানুষকে তারা বিতর্কিত করার চেষ্টা করেছে। তারা বলেছে আমাদের মন্ত্রী মহোদয় নাকি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগকে বিভক্ত করার চেষ্টা করছেন। আপনাদের জেনে রাখা উচিত আজকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ আব্দুস সামাদ দাদাদের তো সময় যখন ছিল তখন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগে কোনো বিভক্তি ছিল না, কোনো গ্রুপিং ছিল না, কিন্তু বাবু সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগে জয়েন করার পর জেলা আওয়ামী লীগে বিভক্ত সৃষ্টি হয় এবং গ্রুপিংয়ের সৃষ্টি করা হয়। আমাদের সেক্রেটারি সাহেব একটা কথা বলেছেন, যে একটা বাজে কথা বলেছেন, আমি উনাকে বলতে চাই যখন আব্দুস সামাদ আজাদ এই বিরাট উন্নয়ন কাজে যখন ব্যস্ত ছিলেন তখন ওই সেক্রেটারি সাহেবের জন্ম হয় নাই, উনি তখন আওয়ামী লীগ করেন নাই, উনি তখন লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু উনার মুখে যে বাজে কথা এসেছে সেজন্য আমি এই মিটিং থেকে উনাকে আহ্বান করছি, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন এবং প্রত্যাহার করে আপনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করুন, কারণ একজন বিজ্ঞ ব্যক্তিকে একজন সজ্জন ব্যক্তিকে নিয়ে আপনি যে অকথ্য কথা বলেছেন সেই কথা আজকের সময় আমরা বিজ্ঞ প্রতিবাদ জানাচ্ছি, আপনি সেই কথা প্রত্যাহার করে সকলের কাছে ঘিরাই পাঠিয়ে থাকে আপনি ক্ষমা প্রার্থনা করুন। আপনারা জানেন এই ঘিরাই সরকার আমাদের শব্দ এমপি মহোদয় আমাদের জয়া সেন গুপ্তা, আমার আপনাদের ঘিরাই সরকার এমপি জয়া সেন গুপ্তা নয়, বিরাই সরকার এমপি ঘাতকের এমপি মহিমুর রহমান মানিক, মহিমুর রহমান মানিক আপনাদের এমপি মহিমুর রহমান মানিক যে কথা বলেন পুতুলের মতো সেই কথাই বলেন, সেই কথাই আওয়াজ। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা ভোট দিয়ে আপনাদের এমপি নির্বাচিত করছেন, কিন্তু দুঃখের বিষয় আপনাদের এলাকা যে রেলগাড়িটা মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের বিরাট সাধারণ মানুষের জন্য যে সুযোগ সৃষ্টি করেছিলেন, কিন্তু আপনাদের এমপি জয়া সেনগুপ্তা তার বিরোধিতা করছেন। আপনাদের ভোটে নির্বাচিত এমপি, আপনাদের ভোটে নির্বাচিত এমপি আপনাদের সুবিধার বিরোধিতা করেছেন, আপনাদের রেল লাইনের বিরোধিতা করেছেন, সেটা সবচেয়ে দুঃখজনক এবং লজ্জাজনক। আমি আমার বক্তব্য বিষয়ে বক্তব্যরা বৃষ্টি করে দিতে আপনারা যার বক্তব্য শোনার জন্য এই বৃষ্টির মধ্যে আপনার কারণে
দিয়ে আমি আমার বক্তব্য দিয়ে